ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল আজকে আমরা তোমাদের সেমিস্টার সিস্টেম সিলেবাসের একাদশ শ্রেণির যে দ্বিতীয় প্রচ দ্য সামি অ্যান্ড মাদার ওরশিপ বাই সিস্টার নিবেদিতা সেই প্রচ মিষ্টি কিন্তু পড়ব অর্থাৎ এই গদ্যাংশটি পড়ব একই সাথে এই গদ্যাংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স বিভিন্ন ধরনের যে মে এমসি কিউ সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দ্য সামি অ্যান্ড মাদার ওয়ারশিপ অর্থাৎ সিস্টার নিবেদিতা তার যে গুরুদেব স্বামী বিবেকানন্দ এবং তার যে মাতৃভক্তি মাতৃ আরাধনা কালীর উপাসনা এটি নিয়ে তার নিজস্ব মতামত এই প্রত্যেক কিন্তু ব্যক্ত করেছেন সংক্ষেপে বলিনি সিস্টার নিবেদিতা কে ছিল সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের অত্যন্ত একনিষ্ঠ এবং প্রিয় শিষ্যা ছিলেন তোমরা বিভিন্ন উইকিপিডিয়া এবং ইন্টারনেট সোর্স থেকে সিস্টার নিবেদিতা সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পেরে যাবে তবুও আমি যতটুকু বলা উচিত সেগুলো বলছি দেখো এনার পুরো নাম ছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল পরবর্তীতে ভগিনী নিবেদিতা সিস্টার নিবেদিতা নাম হয় জন্ম এক অক্টোবর এইটিন সিক্সটি সেভেন প্লাস আয়ারল্যান্ড প্যারেন্টেজ হচ্ছে পিতামাতা হচ্ছে বাবা স্যামুয়েল রিচমন্ড নোবল অ্যান্ড মাদার মেরি ইসাবল এছাড়াও তিনি কেন বিখ্যাত তার বিখ্যাত রচনাবলী এবং তার কর্মজীবন সংক্ষেপে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই হলো আমাদের সিস্টার নিবেদিতা ভগিনী নিবেদিতা তো ইনি এই প্রোচপিসে যা কিছু বলেছেন অত্যন্ত একটা অ্যাবস্ট্রাক্ট প্রোচ পিস অনেকের একটু কঠিন মনে হতে পারে এবং অনেকের কাছে এটা খুব আগ্রহজনক চিত্তাকর্ষক খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক বা থিমের উপর তিনি আলোচনা করেছেন এরকমটা মনে হতে পারে কারো কাছে এটা একটু একটু হলেও কিন্তু কঠিন বা নিরস মনে হতে পারে এটা বাস্তব কথা অনেককে এটা ইন্টারেস্ট নাও পেতে পারো তো আমি বলবো শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা সরল সাদা বাংলা প্যারাফ্রেজ আমি করে দেব এবং একই সাথে এই পিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের যে এমসিকিউ সেভেন টাইপ অফ এমসিকিউ সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি দেখতে থাকো তো দেখো টেক্সটে চলে যায় দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ সিস্টার নিবেদিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব সুন্দর স্বামীগানন্দের কালী উপাসনা এবং কালী ভক্তি মাতৃপূজা সেগুলো নিয়ে সিস্টার নিবেদিতা তার মতামত ব্যক্ত করেছেন দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস হুইচ আই কট অফ দিস পার্ট অফ দ্য স্বামীজ লাইফ উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট অর্থাৎ দ্য স্টোরি অফ গ্লিমসেস আমি যে গ্লিমস বা ছবি টুকরো ছবি বা বিষয় তুলে ধরবো এখানে গল্পের মাধ্যমে স্বামীর জীবনের উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট পুরোপুরি অসম্পূর্ণ থেকে যাবে ইফ ইট কন্টেইন নো মেনশন অফ ইস ওয়ারশিপ অফ দ্য মাদার অর্থাৎ মাতৃভক্তি মাতৃশক্তির আরাধনা সম্পর্কে যদি আমি কোনো কিছু না বলি সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় স্পিরিচুয়াল স্পিকিং বস্তুতবকে বলতে গেলে বোঝায় আধ্যাত্মিকভাবে বলতে গেলে বোঝায় আই হ্যাভ অলওয়েজ ফেল্ড আমি সবসময় অনুভব করেছি দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস তার যে চেতনা তার যে চেতন তার যে ধারণা তার মধ্যে দুটি উপাদান ছিল আনডাউটেডলি হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টার নিঃসন্দেহে তিনি জন্মগতভাবে ব্রহ্মজ্ঞানী যেরকমটি রামকৃষ্ণ পরমহংসদেব বারে বারে জোরের সাথে বলেছেন প্রায় জোরের সাথে বলেছেন রামকৃষ্ণ পরমহংসদেবকে পেয়ে যায় তোমরা নিঃসন্দেহে জানো স্বামীজির গুরুদেব হোয়েন ওয়াজ ওনলি এইট ইয়ার্স ওল্ড তার বয়স যখন সবেমাত্র মাত্র আট বছর তার বলতে স্বামীজির সিটিং অ্যাডিসপ্লে প্লে তার খেলার ছলে বসে হি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি তিনি সমাধি যাওয়ার ক্ষমতা রেখেছিলেন অর্থাৎ সমাধি সমাধিস্থ হয়েছিলেন আট মাত্র আট বছর বয়সে সমাধি জিনিসটা কী ধ্যানমগ্ন অবস্থায় ধ্যানমগ্ন অবস্থায় নিজেকে ঈশ্বরের সাথে সম্পর্কিত করা বা ধ্যান তন্ময় হওয়া দ্য রিলিজিয়াস আইডিয়াস towards which হি ন্যাচারালি gravitated were হাইলি abstract অ্যান্ড philosophical. এবং যে রিলিজিয়াস আইডিয়াস ধর্মীয় যে চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা তার ছিল সেগুলো কিন্তু পুরোটাই হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিয়েটেড যেগুলো তিনি সহজাতভাবে অর্জন করেছিলেন সেগুলো কি অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত এবং ফিলোসফিক্যাল দার্শনিক চিন্তা ভাবনাপূর্ণ

বলতে গেলে তিনি যখন প্রায় স্বামীজির সান্নিধ্যে ছিলেন সরি শ্রীরামকৃষ্ণের ইনফ্লুয়েন্সে তার প্রভাবের মধ্যে ছিলেন তার ছত্রছায়া ছিলেন তিনি কিন্তু সাধারণ ব্রহ্ম সমাজের একজন সদস্য হয়েছিলেন সাধারণ ব্রহ্ম সমাজ কি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম এছাড়াও ইংল্যান্ড এবং আমেরিকায় তিনি যা প্রিচ করেছেন যা ধর্ম সম্পর্কে প্রচার করেছেন সেটা কিন্তু কোনো একটা বিশেষ স্পেশাল ফর্ম কোনো একটা নির্দিষ্ট ফর্ম নির্দিষ্ট শ্রেণী বা নির্দিষ্ট রকমের নয় কিন্তু অর্থাৎ তিনি কালী উপাসনা বলেছেন তিনি শ্রীকৃষ্ণের কথা বলেছেন তিনি ভোলেনাথের কথা বলেছেন এরকম নির্দিষ্ট কোনো দেবদেবীর কথা কিন্তু তিনি কখনো বলেননি দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা ওয়াজ হিজ অনলি ইম্প্যারেটিভ তার সব তার কাছে সব সব মানে কি বলবো একমাত্র ইম্প্যারেটিভ উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য সেটা কি রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ব্রহ্মের যে অস্তিত্ব তার যে উপলব্ধি সেটি দ্য অদ্বৈত ফিলোসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্টরিন অদ্বৈত ফিলোসফি অদ্বৈত দর্শন সেটি ছিল তার একমাত্র মতবাদ দ্য বেদাস অ্যান্ড উপনিষদ সে সোল স্ক্রিপচুয়াল অথরিটি এবং তার ধর্ম গ্রন্থ তার যে ধর্ম ধর্মীয় যে চিন্তা ভাবনা বা মতাদর্শ সেটি ছিল পুরোটাই কিসের উপর নির্ভর বেদ এবং উপনিষেদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলাম আমরা শৈশব জীবন থেকে শুরু করে জৈব মেলা অব্দি শ্রীরাম এই স্বামী কিরকম কীরকম ছিলেন অ্যান্ড ইয়েট তথাপি সাইড বাই সাইড উইথ দিস ইট ইজ অলসো ট্রু দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ড মাদার ওয়াজ ফর এভার অন ইস লিভস তথাপি একই সাথে ভারতে কিন্তু সর্বদা তার মুখে লেগে রাখ লেগে থাকতো মাতৃশক্তি বা মায়ের কথা তার ঠোঁটে লেগে থাকত স্পোক অফ হার তিনি সেই মায়ের সম্পর্কে কথা বলতেন হার বলতে এখানে দেবী কালীর কথা বলছে অ্যাজ ইউ ওয়ান অফ ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস ওল্ড লাইফ তিনি এমনভাবে তার কথা বলতেন অর্থাৎ মায়ের কথা বলতেন যেন আমাদের পরিবারেরই তিনি একজন হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার তিনি সর্বদা তার সাথে তার চিন্তা নিয়েই প্রি অকুপায়ের মগ্ন থাকতেন নিমজ্জিত থাকতেন লাইক আদার চিলড্রেন অন্যান্য শিশুদের মতো হি ওয়াজ নট অলওয়েজ গুড তিনি কিন্তু সবসময় ভালো ছিলেন না অর্থাৎ সব কিছু ভালোভাবে মেনে নেবেন সেটা না আমরা জানি শৈশব থেকে শ্রীরাম এই স্বামী বিবেকানন্দ কিন্তু তর্কপ্রিয় ছিলেন অর্থাৎ যুক্তি চিন্তাধারা বিশ্লেষণ এগুলো কিন্তু তিনি করতেন অন্ধের মতো সব কিছু কিন্তু তিনি বিশ্বাস করতেন তো কালীভক্তি মাতৃশক্তি সম্পর্কেও তিনি কিন্তু সব কিছু একেবারে এক কথায় মেনে নিয়েছেন সেটা নয় তিনি অনেক কিছু কিন্তু নিজের মতো করে নিয়ে যুক্তি ব্যাখ্যার দ্বারা তারপর সেটাকে তিনি গ্রহণ করেছেন যাই হোক আমরা পড়বো তাহলে বুঝতে পারবো সামটাইমস ই উড বি নটি অ্যান্ড রেবেলিয়াস কখনো কখনো তিনি খুব দুষ্টু পরাণ হয়ে যেতেন এবং রেবেলিয়াস বিদ্রোহী বাট অলওয়েজ টু হার কিন্তু যাই হোক তিনি সর্বদা কিন্তু তার মন তার হৃদয় কিন্তু মায়ের প্রতিই থাকতো অর্থাৎ সেই কালীর আরাধনার প্রতি মাতৃভক্তির প্রতি কিন্তু তিনি একনিষ্ঠ ছিলেন নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বি ফেল এছাড়াও তার উপর ভালো বা মন্দ যাই হোক না কিন্তু যা কিছুই হোক তিনি কিন্তু তার দায় ওপর চেপে চাপিয়ে দিতেন না মানে সার্টেন সলে মকেজান এক নির্দিষ্ট একদিন এক অনুষ্ঠানে হি ইন্টারেস্টেড টু এ ডিসপল এ প্রেয়ার টু হার দ্যাট ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরিটেবল চার্ম একবার তিনি তার এক শিষ্যকে শিখিয়েছিলেন তার মা কালীর প্রতি কীভাবে প্রার্থনা করতে হয় এবং এটি কিন্তু তার জীবনের শেষ অব্দি মানে সারা জীবন কিন্তু সেটি কিন্তু ভেরিটেবল চার্ম একটা অপার তৃপ্তি সেই যে মন্ত্র বা সেই যে প্রার্থনা তিনি শিখিয়েছিলেন সেটি কিন্তু সেই হিসাবে সারা জীবন তার কাছে ছিল অ্যান্ড মাইন্ড এবং মনে রেখো হি অ্যাডেড সাডেনলি তিনি হঠাৎ করে বলে উঠতেন টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার যেন মনে হয় যাকে তিনি বলছেন তার প্রতি কিছুটা রাগ করে মেঘার লিসেন টু ইউ তাকে তোমার কথা শোনাবে তোমার কথা যাতে শোনে সেই ব্যবস্থা করবে হোয়েন ইউ সে ইট যখন তুমি এটা বলবে নান অফ দ্যাট ক্রাইমিং টু মাদার মাকে কান্না করে কোনো কিছু বলার দরকার নেই রিমেম্বার মনে রাখবে এভাবে তিনি কিন্তু বলে উঠতেন হঠাৎ করে এভরি নাও অ্যান্ড দেন হি উড আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডিসক্রিপশান মাঝে মাঝেই তিনি কিন্তু নতুন যে চিন্তা ভাবনা তার মধ্যে চলতো সেগুলোর আংশিক বিবরণ তিনি কিন্তু দিতেন অর্থাৎ বলে উঠতেন দ্য রাইট হ্যান্ড রাইস্ট ইন ব্লেসিং ডান হাত আশীর্বাদ স্বরূপ উত্থিত দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ট বা হাতে মা মাখালি যেরকমটা থাকে দরবারি এখানে খর্গ আর কার্স ইস ব্লেসিং তার অভিশাপই কিন্তু আশীর্বাদ উড বি দ্য সাডেন এক্সক্লেমেশন দ্যাট এন্ডেড এ লং রেভারি সেটা তার হবে উঠবে দ্য সাডেন এক্সপ্লেনেশন তিনি হঠাৎ করে ব্যাখ্যা করে উঠবেন মা কালী সম্পর্কে বলতে বলতে এবং এভাবে তার রেভারি বা চিন্তা তিনের মধ্যে ঘোরের মধ্যে যে চিন্তা সেটা কিন্তু তার শেষ হবে কথা বলাটা শেষ হবে অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেনসিটি অফ হিস ফিলিং কখনো কখনো মা কালীর চিন্তাভাবনায় নিমজ্জিত হয়ে হয়ে কাব্যিক ভঙ্গিতে তিনি বলে উঠবেন ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালি অর্থাৎ হৃদয়ের গভীরে নিমজ্জিত ছলসে ওঠে তার মা কালীর হাতে যে রক্তমাখা মাখা ছুরি বা রক্তমাখা মাখা সেটাকে সে দেখতে তিনি দেখতে পান সেটা তিনি উপলব্ধি করেন ওরসিপার্স অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ ইন হার ইনকারনেশন অফ দ্য সোল ওরসিপার্স অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ তাদের জন্মগ্রত অবস্থার থেকেই অর্থাৎ জন্ম থেকেই তারা কিন্তু মাতৃভক্তির ওরসিপার্স আর উপাসক ইনহার দ্য শোর্ট এবং তার অসি রূপের অর্থাৎ ইনহার ইন দ্য শোর্ট তার হাতে যে তরবারি সেই তরবারি উত্থিতা যে মা তারই উপাসক ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সার্চ মোমেন্টস অ্যাজ দিস অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবল অফ সার্টেন শর্ট সাম কল দ্য ভয়েস অব মাদার হুইচ আই রোড অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম আর আমি যে একটি ছোট মন্ত্র লিখেছিলাম জন্মাগতার বাণী নামক যে সংক্ষিপ্ত আমি মন্ত্র লিখেছিলাম সেটি কিন্তু তারই কথা এবং তারও ভাবনার থেকে কিন্তু আমি লিখেছিলাম যেটি আমি প্রকাশিত করেছিলাম আই ওর দ্য টেরেবল আমি ভয়ঙ্করই পূজা করি হি ওয়াজ কন্টিনিউয়াসলি কন্টিনিউয়ালি সিং তিনি প্রায় বলতেন অ্যান্ড ওয়ান্স আর একবার তিনি বলেছিলেন ইট ইজ আ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ এটা ভুল ধারণা যে সবারই জীবনের লক্ষ্য হলো সুখ অর্জন করা

হৃদয়ে হোল হার্টেড কন্টেম্প পুরোপুরি ঘৃণা কিন্তু ছিল বিদ্বেষ বা তার কিন্তু ছিল কিসের ব্যাপারে মিসনেস অর্থাৎ যে কোনো ব্যাপারে খুৎখুতে বোনা ওর মাকিস বেশি বেশি সেন্টামেন্টালিটি বা বেশি আবেগ প্রবণতা কিন্তু তিনি পছন্দ করতেন না এবং বেশি খুদখুতে ভাবও কিন্তু তিনি উপাসনার ক্ষেত্রে পছন্দ করতেন না হি ওয়েস্টেড ফিউ ওয়ার্স অন মি ওয়ে আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে তিনি আমার উপর কয়েকটা কথা বলেছিলেন যখন আমি মন্দিরে পশু বলি নিয়ে কয়েকটা কথা জিজ্ঞেস করেছিলাম তার কাছে অর্থাৎ সিস্টার নিবেদিতা বলছেন যে মন্দিরে যে পশু বলি হয় সে সম্পর্কে তিনি স্বামীজিকে প্রশ্ন করেছিলেন তখন স্বামীজি কয়েকটা কথাতে তাকে বলেছিলেন হি মেড নো রেফারেন্স অ্যাজ ই মাইট হ্যাভ ডান তিনি অনেক রেফারেন্স করতে পারতেন অনেক উল্লেখ অনেক তথ্য অনেক কিছু তিনি আমায় দিতে পারতেন টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক টাক দিস হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলস এই ব্যাপারটিতে যে অনেকে আমরা কিন্তু প্রকাশ্যে পশুবলির ব্যাপারে আক্রমণ করে থাকি বা বলে থাকি কিন্তু আমাদের রসনা তৃপ্তির জন্য পরক্ষণে কিন্তু আমরা এই পশুবলিটার সম্পর্কে ততটা বিদ্রোহী হই না অর্থাৎ পশু বলিতে হচ্ছে পাঠাবলি হচ্ছে মা কালীর নামে কিন্তু পরবর্তীতে তো আমরাই সেই পাঠাবলিটার মাংসটা রান্না করে খাবো এরকম একটা ডুয়াল সত্তা আমাদের মধ্যে কাজ করে ফলে যতটাই আমরা বলি যে পশু বলি অন্যায় পশুটাও তো মায়ের সন্তান হেন তেন কিন্তু পরবর্তীতেই আমরা কিন্তু থেমে যাই এরকম একটা চিন্তা ভাবনা এখানে প্রকাশিত হলো কি অফার্ট নো আর্গিউমেন্ট অ্যাজ ইজিলি মাইট হ্যাভ ডান তিনি কোনো তর্ককে তর্কে গেলেন না এই ব্যাপারে যেরকমটা তিনি করতে পারতেন রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম আধুনিক ব্যবস্থায় যে বুচার কষায় এবং কষায়খানা সম্পর্কে যে অবনমন সেটি সম্পর্কেও তিনি কোনো কিছু বললেন না হোয়াই নট এ লিটল বাট টু কমপ্লিট দ্য পিকচার ওয়াজ ইজ ওনলি ডিরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস আর পশুগুলি সম্পর্কে আমার যে অভিযোগ সেই সম্পর্কে তার একটিমাত্র প্রশ্ন সেটি হল বলছে ছবিটিকে সম্পূর্ণ করার জন্য একটি রক্তপাত সামান্য রক্তপাত তাতে কী এসে যায় অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি দ্যাট আই ইলিসিটেড ফ্রম হি ম্যান ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ শ্রী রামাকৃষ্ণা সিটিং নেয়ার দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ মোর অস্টিয়ার সাইট অফ কালিওরশিপ দ্যাট সাইট হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স হ্যাঁ ইট ওয়াজ কনসিডারেবল ডিফিকাল্টি আমি খুব কষ্ট করে আমি তার কাছ থেকে ইলিশিটেড মানে বের করে নিয়েছিলাম তার কাছ থেকে এবং আরেকজন শ্রীরামকৃষ্ণের শিষ্যর কাছ থেকে এই মাতৃভক্তির যে অস্টিয়ার ওরশিপ মোর কী বলবো যে কালী ওরশিপ হ্যাঁ মাতৃভক্তির যে উপাসনা সেক্ষেত্রে বলি সম্পর্কে যে মতামত সেটি কিন্তু বের করে নেওয়ার চেষ্টা করেছিলাম হি টোল মি হাও দ্যাট হি হ্যাড নেভার টোলারেটেড দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমনস হু অ্যাটেন্ড অন কালি যাই হোক তিনি বলেছিলেন আমাকে যে তিনি কখনই এটা মেনে নেন না সহ্য করেন না ব্লাড অফারিং রক্ত রক্তাঞ্জলি দেওয়া বা রক্ত উপাসনার মাধ্যমে দেওয়া যেটা কিনা না কালির সাথে যে সমস্ত দৈত্য বা ভূত প্রেত থাকে তাদেরকে উপ উৎসর্গীগত করে করা হয় দিস ওয়াজ সিম্পল ডেভিলশিপ অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট এটা সাধারণত ভূত পূজার মতো হয়ে যায় হ্যাঁ ডেভিলরশিপ শয়তানের পূজার মতো হয়ে যায় এবং তার কাছে এটা সম্পর্কে কোনো জায়গাই ছিল না অর্থাৎ এই ব্যাপারে তিনি কোনো কিছুই ভাবতেন না বা এটি নিয়ে এটির স্থান তার কাছে ছিল না এই চিন্তা ভাবনাটা তার কাছে ছিল না হিজ ওন এফার্ট বিং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসিয়াসনেস অ্যান্ড টু লার্ন টু রেকগনাইজ দ্য মাদার অ্যাজ ইনস্টিংকলি

অ্যান্ড টু লার্ন টু রেকনাইজ দ্য মাদার অ্যাজ ইনস্টিংকিভলি ইন ইভিল টেরার স্বরো অ্যান্ড অ্যানহিলেশান এবং তার উদ্দেশ্যই ছিল মাকে চেনা সহজাতভাবে কিসের মাধ্যমে ইভিল খারাপের মাধ্যমে টেরার আতঙ্কের মাধ্যমে স্বরো দুঃখের মাধ্যমে এবং অ্যানিহিলেশান ধ্বংসের মাধ্যমে অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয় ঠিক যেরকমটা আমরা মায়ের মাতৃ মাধুর্য এবং আনন্দের সাথে মাকে যেমন আমরা মেনে নিই ইট ফলোর দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ ওয়াজ এনি সর্ট অফ ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশান আর এই বড় বৃহৎ যে মাতৃপূজা মাতৃআরাধনা সেটিকে কিনি তিনি কখনো কিন্তু এই ছোটো কোনো কিছু চিন্তাধারা বা ছোটো সব উপাসনার ভঙ্গি তার দ্বারা তাকে তিনি ছোটো করতে পারবেন না অর্থাৎ মায়ের প্রতি তিনি অগাধ বিশ্বাস মায়ের মায়ের প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং সেখানে মা ধ্বংসরূপী ভয় হ্যাঁ দুঃখ আনন্দ সব কিছুর মাধ্যমেই তিনি কিন্তু মাকে উপলব্ধি করবেন ফুলস হি অ্যাক্সক্লেমড ওয়ান্স অ্যাজ ই ডুয়েলথ ইন কোয়াইট টক অন দ্য ওয়ারশিপ অফ দ্য ট্রেবল অন বিকামিং ওয়ান উইথ দ্য ট্রেবল একবার তিনি ভয়ঙ্করী মা বা মাতৃপূজা সম্পর্কে বলতে গিয়ে মায়ের উপাসনা ভয়ঙ্করীর উপাসনা করতে গিয়ে করার কথা প্রসঙ্গে তিনি বলে উঠলেন অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরেবল সেই ভয়ঙ্করীর সাথে একাত্ম হওয়ার সম্পর্কে তিনি বলে উঠলেন ফুলস বোকা দ্য পুট গার্লেন্ড অফ ফ্লাওয়ার্স দাও রাউন্ড দায় নেক তোমার গলায় তারা ফুলের মালা পড়ায় অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন ট্রেডার তারপর স্টার্ট ব্যাক ইন এ ট্রেডার তারপর ভয়ে আতঙ্কে তারা শুরু করে অ্যান্ড কল দি দ্য মার্সি ফুল আর তোমাকে বলে করুণাময়ী অ্যান্ড অ্যাজ ই স্পোক দ্য আন্ডারলাইন ইগোইজম অফ ওরসিপ দ্যাট ইজ ডিভোটেড টু কাইন্ড গড টু প্রভিডেন্স

শুধুমাত্র দয়ার ক্ষমাহীন ক্ষমাশীল ঈশ্বর হ্যাঁ লালন পালনকারী ঈশ্বর এগুলোর যে পুজো বা উপাসনা সেগুলোর মধ্যে একটা ইগোইজম অর্থাৎ একটা অহংবোধ কাজ করে অর্থাৎ ঈশ্বর শুধু সৃষ্টি ঈশ্বর শুধু পালনকর্তা এইভাবে ঈশ্বরকে যে দেখে এবং তার পুজো করে বা উপাসনা করে সেটা একটা অহংবোধ ঈশ্বর যে ধ্বংসও করতে পারে ঈশ্বর যে ধ্বংসেরও প্রতীক সেটিকে তিনি বোঝাতে চেয়েছেন এখানে ঠিক আছে মানে ঈশ্বর যা তার সব কিছুই নিতে হবে সেই ব্যাপারটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন কিছুটা হলেও ওয়ান শো দ্যাট সাচ ওরসি ওয়াজ অ্যাট বটম অ্যাজ হিন্দু কলস ইট মেয়ারলি শপকিপিং এবং যাই হোক এই কথাগুলো অবার হোয়েমদ না শ্রোতাদেরকে কিন্তু এই মুগ্ধ করেছিল বিবেকানন্দের এই কথাগুলো যাই হোক একজনকে দেখতে হবে এইভাবে যে উপাসনা সেটি কিন্তু আমাদের নিচের চোখেই দেখতে হয় বা নিম্ন শ্রেণীরই উপাসনা এই ধরনের উপাসনাগুলো এবং হিন্দুরা এটাকে শান্ত বলে রাখে দোকানদারি অর্থাৎ আমি কত ধরনের উপাসনা করি কত সৃষ্টিকর্তা রক্ষাময়ী কৃপাময়ী করুণা সিন্ধু সবাইকে পুজো করি কিসের জন্য শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য আমাকে রক্ষা করার জন্য এই ধরনের মানসিকতা কিন্তু তিনি কখনো পছন্দ করতেন না অ্যান্ড ওয়ান রিয়েলাইজড দ্য ইনফিনিটলি গ্রেটার বল্ডনেস অ্যান্ড ট্রুথ অব দ্য টিচিং দ্যাট গড ম্যানিফেস্টস থ্রু ইভিল অ্যাজ অ্যাস থ্রু গুড পরক্ষণে তিনি নিবেদিতা এরা প্রকাশ করলেন স্পষ্টভাবে কী বলেন যে একজনকে কিন্তু এটা বুঝতে হবে সত্য এবং সাহসের সাথে যে ঈশ্বর শুধুমাত্র প্রকাশ ভালোর দ্বারা সেটা নয় ইভিল ধ্বংস বা খারাপ কিছু তার মধ্যেও কিন্তু ঈশ্বর প্রকাশ পায় ঠিক যেমন ভালোর মধ্যে প্রকাশ পায় ওয়ান শ্যার দ্য ট্রু অ্যাটিউড অফ ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল দ্যাট আর নট টু বি ব্যফল বাই পার্সোনাল সেলফ সত্যিকারের যে মনের যে ইচ্ছে বা বাসনা সেটিকে কিন্তু ব্যফল্ড অর্থাৎ বিচলিত হতে হবে না আমিত্ব আমিত্ব দ্বারা আমার সত্তা দ্বারা এটা দ্বারা কিন্তু বিচলিত হতে হবে না ওয়াজ ইন ফ্যাক্ট দ্য ডিটারমিনেশান ইন দ্য স্টার্ন ইন দ্য স্টার্ন ওয়ার্স অফ স্বামী বিবেকানন্দ টু সিক ডেট লাইফ

এবং হাইলি ফিলোসফিক্যাল হাইলি রিলিজিয়াস কনসেপ্ট খুব সুন্দর একটা প্রোচ পিস এখানে আমরা অনেক কিছু জানতে পারছি সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলছেন তো আজকে এই পার্ট পর্যন্ত পড়লাম এই অংশের মধ্যে কী কী গুরুত্বপূর্ণ এম তোমরা খুব দ্রুত একবারে দেখে নাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো প্রোজ পোয়েট্রি তোমাদের নতুন সিলেবাসের সমস্ত কিছুই পাবে এবং অলরেডি আমরা অ্যাস্ট্রোলজার ডে ব্যাঙ্গল সেলার্স জিভ ভ্যালেন্টাইন কম্পোস্ট আপন ওয়েস্ট মিনস্টার ব্রিজ এগুলো আমাদের করে দেওয়া আছে চ্যানেল প্লে লিস্টে আবার ভিজিট করো ক্লাস ইলেভেনের যে টেক্সট সেখানে এছাড়াও তোমাদের গ্রামার রাইটিং স্কিলের জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবো এর পরের পার্টে আমরা বাকি অংশ পড়ব এবং বাকি এমসিকিউ নিয়ে আলোচনা করব তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো যথাশীঘ্র শীঘ্র সম্ভব উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি যতদূর বুঝলাম আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ